আপনি খাওয়াই দিলে চটপটি ফুসকাও বিষ মধুর মতো লাগতেছে, বিষের মতো পুকুরে ফেলছে। ইয়াল্লাহ ইয়াল্লাহ, বিষ বলতে চাই নাই। মনের মধ্যে বিষ দেখেই মুখ থেকে ফার্স্টে বিষ বের হয়েছে, না হলে মধুই বের হইতো। তুমি এখনো আমাকে, মানে কি বলতাম, তোমার সাথে কি আমি ফ্র্যাঙ্কলি কথা বলতে পারবো না? আমি কি ফ্র্যাঙ্কলি কথা বললে আমার দোষ? তুমি না বললা আই রিয়েলি কেয়ার ফর ইউ লাস্ট নাইট, বললা যে দুই জায়গায় বলছো, ইনস্টা এন্ড হোয়াটসঅ্যাপ। তো তুমি যদি আমার এত কেয়ার করে থাকো তাহলে ওয়াই দা ফাক তুমি আমার সিচুয়েশন বুঝতেছো না? তুমি কি এই তো কিছু না বলাটাই তো, মানে মেয়েরা কিছু বলবে না, চুপচাপ জিম কেটে যাবে, এটাই তো ছেলেদের সবচেয়ে একমাত্র ভয়। আমি তোমাকে বললাম যে একটু খাওয়াই দাও, তুমি বলো যে আয়তো হাবাই না দিও, আয়তো বিষ খাবাই দিও। তুমি আমাকে ইনস্ট্যান্ট জায়গায় বোল্ড আউট করে দিবা, তুমি এখন চুপ করে আসো কেন? কারণ তুমি জানো যে এখন কিছু বললে কোনো ফায়দা নাই, ইনস্ট্যান্ট বেজ্জত করলে একটা পয়সা যে আনন্দ পাবো। তুমি অপেক্ষা তো সিচুয়েশনের জন্য, আমি তোমাকে হারে হারে চিনি। আমি যদি তোমাকে খাওয়াই দিতে চাই বা তোমাকে যদি খাওয়াই দিতে বলি, তুমি যদি আজকের প্রসঙ্গ তুলছো তাহলে তোমার খবর আছে। তুমি না বলছো তুমি পোষ মানতেছো, তুমি আমার পাখি, তুমি পোষ মানতেছো না কেন? তুই মাইয়া ধরে পোষ মান, তুই পোষ মানবি, এটাই তো সিস্টেম, সিস্টেমের বাইরে আসবা কেন?